সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর আজকে সোমবার, আজকে আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, EAMBA আর্টস এনরোল এজেন্ট আর সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট এবং প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমাদের সৌভাগ্য যে সোমবার, বুধবার, শুক্রবার আপনাকে পাচ্ছি। আমরা কথা বলছি ট্যাক্স ল আপডেট, ট্যাক্স কার্ডস অ্যান্ড জবস অ্যাক্ট এই বিষয়টি নিয়ে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে যে নতুন কর নীতিতে স্বাক্ষর করেছিলেন সেটির বাস্তবায়ন কিন্তু এবছর, আপনারা যারা 28 তারিখ থেকে ট্যাক্স ফাইল শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু কার্যকর হচ্ছে। মোহাম্মদ হাশেম সেই জায়গাটি নিয়ে আলোচনা করছেন এবং জানানোর চেষ্টা করছেন যে কোন কোন জায়গায় অনেক বেশি পরিবর্তন এসেছে এবং গত বছরের ট্যাক্স ফাইলের তুলনায় এবছর আপনাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক পর্যায়ে সেই জায়গাটি স্পর্শ করছে, সেই জায়গাটি নিয়েই মূলত আমরা আলোচনা করছি। মোহাম্মদ হাশেম, আজকে আমরা সেলফ এমপ্লয়েড যারা তাদের নিয়ে কথা বলি, তো শুরুতে আমি একটু জানতে চাই যে কাদের আমরা এই তালিকায় ফেলবো। ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিবিএন 24কে আমাকে ইনভাইট করার জন্য এবং আমাদের দর্শকদেরকে, ট্যাক্স পেয়ারদেরকে আপডেট দেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে। সেলফ এমপ্লয় সম্বন্ধে আজকে আমরা কথা বলবো। কারা সেলফ এমপ্লয়েড? যারা অ্যাকচুয়ালি ক্যাশ বেসিসে কাজ করে তারা কিন্তু সেলফ এমপ্লয়েড। ফর এক্সাম্পল, যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর লাইক ট্যাক্সি ড্রাইভার, ফুড ভেন্ডার, তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, দোজ আর সেলফ এমপ্লয়েড। তো তাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে টু পে দ্য ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। কারণ কি, এখানে দেখেন সেলফ এমপ্লয়ি আপনার এমপ্লয়ি ভার্সেস নন এমপ্লয়ি। সো এমপ্লয়ি কারা? যারা মনে করেন যে কারো কোনো কোম্পানিতে কাজ করে বছর শেষে তারা কিন্তু W-2 পায়। এর অর্থ হচ্ছে আপনি প্রতি সপ্তাহ সপ্তাহ পেচেক পাচ্ছেন, তার মধ্যে আপনার সোশ্যাল সিকিউরিটি মেডিকেল যে পরিমাণ দিচ্ছেন আপনার কোম্পানি কিন্তু সেটা ম্যাচ করে দিয়ে দিচ্ছে। কিন্তু সেলফ এমপ্লয়ের বেলায় সেটা কিন্তু আপনি কাজ করতেছেন, ইউ নট পেইং এনি ট্যাক্স অ্যাট অল। আপনি সোশ্যাল সিকিউরিটি দিচ্ছেন না, মেডিকেলও দিচ্ছেন না, আবার মনে করেন আপনার যে কোম্পানির পোর্শন যেটা সেটাও কিন্তু আপনার দিচ্ছে। এই জন্য সেলফ এমপ্লয়েডকে ট্যাক্স ডবল দিতে হয়, যেটা হচ্ছে 15.3% সেলফ এমপ্লয়ি ট্যাক্স, 6.2% হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, 1.4% হচ্ছে মেডিকেল। সো এটা হচ্ছে এমপ্লয়ি সেকশন। আর এমপ্লয়ার সেকশন হচ্ছে 6.2, 1.2, টোটাল যোগ যদি করেন 15.3% করে আপনাকে ট্যাক্স দিতে হবে, সেলফ এমপ্লয়ি ট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের কমিটি যেটা আমরা দেখি সেলফ এমপ্লয়িকে, আমাদের কিছু যে যেটা প্রতি, যেহেতু তারা ট্যাক্স দিচ্ছে না, আপনি যে W-2 তো পে করে আসতেছেন কিন্তু সেলফ এমপ্লয়ি যদি ঠিক দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে এস্টিমেট ট্যাক্স পে করতে হয়। এই জিনিসটা আমাদের কমিউনিটির অনেক ট্যাক্স পেয়ার আছে যারা এটা বুঝতে চায় না, ওরা মনে করে আমরা বছর শেষে একবারে দিব, তখন তো পেনাল্টিও যুক্ত হচ্ছে, পেনাল্টি যোগ হয়, রাইট? সো এস্টিমেট ট্যাক্স আপনি ইচ্ছা করলে প্রতি কোয়ার্টারলি দিতে পারবেন, কিন্তু ট্যাক্স রিটার্ন করবেন একটা। আপনি জানুয়ারি 1 থেকে 2018-এ ডিসেম্বর 31 যে ইনকামটা করছেন তার ট্যাক্স এস্টিমেট ট্যাক্সটা আপনি অলরেডি দিয়ে দেওয়ার কথা, বছর শেষে এসে আপনি সেটা অ্যাডজাস্ট করবেন, সেটা আমরা অ্যাডজাস্ট করবেন। আপনি এসে বলবেন যে আমি আই অলরেডি পে দিয়ে এস্টিমেট ট্যাক্স এক্স অ্যামাউন্ট অফ মানি। এটা না দেওয়ার কারণে কি হয়, আপনার পেনাল্টি হয় এবং এটা বিগ বার্ডেন হয়ে যায়। কারণ সবগুলো যদি আপনি একসাথে যোগ করেন তাহলে কিন্তু আপনাকে একসাথে টাকাগুলো দিতে হচ্ছে, অনেক সময় এটা থাকে না, আবার ইনস্টলমেন্ট করতে হয়, আবার আপনাকে এখানে 2-3টা পেনাল্টি যোগ হয়। একটা হচ্ছে এস্টিমেট ট্যাক্স ফেলার টু এস্টিমেট ট্যাক্স পেনাল্টি, ফেলার টু পে পেনাল্টি, সো অলসো পেনাল্টি, সব যোগ হয়ে অনেক বড় অঙ্কের একটা ড্যামেজ দিতে হয়। আমরা একজন আছেন একটু অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে এবং আমরা চেষ্টা করব, এবং দর্শক শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিয়ে আমরা চেষ্টা করব একটু ফোনগুলো কম নিয়ে আমাদের যে নির্ধারিত বিষয় সেটির বিষয়ে একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। কে আছেন ফোনে? কে আছেন? আমি জায়গাদার ফিলাডেলফিয়া থেকে। জি ভাই, আপনার প্রশ্ন। নূপুর চৌধুরী, হাশেম সাহেবকে ধন্যবাদ, টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ভাইয়া। কোনো প্রশ্ন আছে? জি, প্রশ্ন আছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 24,000, এর পরেও কি ডিডাকশন দেওয়া যায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনার কথার সাথে একমত, টেলিফোন কম দেন, ইলাবোরেট একটু ডিসকাশন করেন।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, এবং একটু হাশেম ভাই বলে রাখি দর্শকদের, সেটা হচ্ছে যখনই যা কিছু ঘটে, যখন যে সিজন টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে সেই তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং আমাদের এই কাজে কিন্তু সহায়তা করছেন যারা প্রফেশনাল, যেমন মোহাম্মদ হাশেম সবসময় সেই সহায়তাটি করেন। সে কারণে আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাই, এবং টিবিএন 24 টেলিভিশনও চেষ্টা করে সবসময় আপনাদের পাশে থেকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। এখন ট্যাক্স সিজন অবশ্যই সব ধরনের তথ্য আমাদের কাছ থেকে পাবেন। জি মোহাম্মদ হাশেম, সো আপনার প্রশ্ন ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন 24,000, এটা যদি আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করেন তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 24,000, আর সিঙ্গেল হলে 12,000, আর যদি হেড অফ হাউসহোল্ড হন 18,000। সো যেহেতু আপনি মেনশন করেছেন 24,000, সো আই বিলিভ আপনার মেরিট ফাইলিং জয়েন করবেন এবং এটা ডিডাকশন হচ্ছে 24,000। নাও আপনার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এর উপরে কি আরও ডিডাকশন নেওয়া যায় কি না। ইয়েস, সেটা যদি আপনার বেলায় প্রযোজ্য হয়, আপনি যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন 24,000 উপরে যদি আইটেমাইজ করতে চান, আইটেমাইজ হচ্ছে আপনার যদি মর্গেজ ইন্টারেস্ট, আপনার হচ্ছে প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, অ্যান্ড অলসো মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স, অ্যান্ড আপনার আরও যদি আপনি যদি দেন ডোনেশান দেন, এগুলো শুধু যোগ করে যদি আপনার $24,000 উপরে হয় তাহলে আপনি ওই ডিডাকশনটা নিতে পারবেন। আচ্ছা, সো ইভেন দো 24,000 সেটার উপরে যদি হয় আপনি আইটেমাইজে যাবেন। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে বলে দিতে চাই, 24,000 ডিডাকশান এবং আইটেমাইজ একই সাথে নিতে পারবেন না, একটা নিতে হবে আপনার যেটা আপনি বেশি পাবেন। সো সেটা ইট কুড বি স্ট্যান্ডার্ড ডিডাকশান অর আইটেমাইজ ডিডাকশান, সো ইউ ক্যান নট টেক দ্য ডবল ডিডাকশান। সো যদি আপনার আইটেমাইজ ডিডাকশান যদি 24,000 উপরে না যায় তাহলে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশান নেবেন। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরতে চাই। আচ্ছা, পরে আমরা নিচ্ছি, আমরা কথা বলছিলাম সেলফ এমপ্লয়েড যারা তাদের নিয়ে। আপনি বলছিলেন যে একবারে ট্যাক্সগুলো না দিয়ে বছর শেষে এটি ভেঙে ভেঙে অ্যাডভান্স দিয়ে দেওয়াটাই ভালো, তাতে পেনাল্টি যুক্ত হচ্ছে না, অনেক কিছুই হচ্ছে না। আর কি পরামর্শ, সেটা কিভাবে কিভাবে হবে, যে মনে করেন আমরা ইউজুয়ালি যখন আপনি বছর শেষে আমাদের কাছে ট্যাক্স রিটার্ন করতে আসেন তখন আমরা কি করি, আপনাকে স্কেডিউল করে দিই বেসড অন আপনার ইনকামের উপর, ট্যাক্স লাইবিলিটির উপরে। সো ট্যাক্স লাইবিলিটির উপর লেস আপনি $4,000 আপনার এই বছর ট্যাক্স দিচ্ছেন, সেটার উপর ভিত্তি করে আমরা বলবো যে মেবি আপনার নেক্সট ইয়ারের ইচ্ছাতে বেশি হতে পারে হয়তো কিংবা কম হতে পারে, তাহলে আপনি প্রতি কোয়ার্টারলি $1,000 পে করবেন। একটা হচ্ছে আপনার স্কেডিউল করা আছে, কিন্তু এপ্রিলের 15 তারিখে একটা দিতে হবে, জুনের 15 তারিখে একটা দিতে হবে, সেপ্টেম্বরের 15 তারিখে একটা, আবার জানুয়ারির 15 তারিখে গিয়ে আপনি আরেকটা দিবেন। মানে এই 4টা তারিখ আজ থেকে ফিক্সড করা, যেটা ফিক্স করা, রাইট, এই ডেটের মধ্যে আপনি ট্যাক্সগুলো পে করে দিলেন। নাও এন্ড অফ দ্য ইয়ারে আপনি এসে বলে যে হাশেম ভাই আমি আপনার ট্যাক্স রিটার্ন করছি, তার আগে আমার ট্যাক্স দেখেন কত আসছে, অ্যান্ড আই অলরেডি পে $4,000। নাও এখানে আমি দেখতেছি আপনার ক্যালকুলেশন করে $3,500 ট্যাক্স আসছে, ঠিক আছে, লাইবিলিটি, ওখান থেকে কিন্তু আপনি অলরেডি $4,000 দিয়ে আসছেন, তাহলে আমরা এই $4,000 এখানে বসিয়ে মাইনাস করে স্টিল আপনি $500 রিফান্ড পাচ্ছেন প্লাস আপনার পেনাল্টিটা গুনতে হচ্ছে না। সো দ্যাটস হাউ ইজ ওয়ার্ক ইন ট্যাক্স, সেলফ-এমপ্লয়েড ট্যাক্স। আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই যে তারা কিভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, এই জায়গাটিতে কিভাবে আপনারা সহায়তা করবেন? তারা করবে স্কেডিউল সি, স্কেডিউল সিতে একটা ফর্ম আছে আইআরএসের, এই ফর্মটা দিয়ে তারা ইনকাম অ্যান্ড এক্সপেন্স বসিয়ে তারা স্কেডিউল সি, এবং যাদের ইনকাম যাদের এক্সপেন্স লেস দ্যান $5,000, ফর এক্সাম্পল আপনার গ্রোস ইনকাম হচ্ছে মনে করেন $50,000, আপনার এক্সপেন্স হচ্ছে $30,000, তাহলে আপনি স্কেডিউল সি করবেন। আবার একটা প্রশ্ন নিয়ে কারণ থামাতে হয়েছে, উনি বাংলাদেশ থেকে ফোন করেছেন, অনেকক্ষণ আমরা তাকে ওয়েট করাতে চাই না, কে আছেন এই মুহূর্তে? ওখানে একটা প্রপোজাল এসছে যে আমাকে $6,200 মতো একটা বোরা পিল করছে। সো এটা হচ্ছে যে আমি বিকজ আমি একটা স্টুডেন্ট লোন ফরগিভনেস, যেটা 1099C, ওইটা রিপোর্ট করা হয়নি গত বছর। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমাকে কি এই টাকাটা পে করতে হবে নাকি এটা সমাধান করার অন্য কোনো ওয়ে আছে, যদি আমাকে বলতেন।
ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এখানে আপনি বলেছেন আপনার আইরিস থেকে একটা চিঠি আসছে যেখানে বলা হচ্ছে 6200 আপনাকে পে করতে হবে, এবং সেটা হচ্ছে 1099C স্টুডেন্ট লোন ফরগিভনেস, সো ক্যান্সেলেশন অফ ডেট। এখানে আমরা আগের অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছিলাম 1099C নিয়ে, একটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ডেট, আর একটা হচ্ছে বাড়ির ডেট, এটা হচ্ছে আজকে যেটা করলেন সেটা হচ্ছে স্টুডেন্ট। সো এখানে ডিফারেন্সভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। সো ক্রেডিট কার্ড যেটা সেটা হচ্ছে আপনার আদা ইনকামে মাস্ট বসাইতে হবে। না আপনার যে প্রশ্নটা 1099C স্টুডেন্ট লোন ফরগিভনেস, সেটা কী করতে পারেন, আমি জানি আপনার ব্যালেন্স কত, তো সেখানে আপনার দুইটা অপশান যদি আপনার থাকে, মে বি ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য ট্যাক্স। সো কীভাবে, কিন্তু আবার ভালো করে বলে দিস, ক্রেডিট কার্ডের ব্যাপার যদি হয় আপনাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে, যেহেতু আপনি মেনশন করেছেন স্টুডেন্ট লোন ফরগিভনেস। সেক্ষেত্রে আপনি যদি আপনার ইনসলভেন্সি হন তাহলে আপনি সেখানে এটা কি রিডিউস করতে পারেন। আর একটা হচ্ছে যদি ব্যাংক অ্যাপসি করেন, সেটা হচ্ছে আই বিলিভ চ্যাপ্টার 11, এটার মাধ্যমে এটা যদি করেন তাহলে আপনি এই টাকাটা মাপ পেতে পারেন। তো এখানে আরেকটা জিনিস বলে দিই যে যদি আপনি ইনস্টলমেন্টে হন, লেটস আপনার অ্যাসেট হচ্ছে 50,000, আপনার লাইবিলিটি যদি মনে করেন যে লাইবিলিটি মনে করেন 60,000, সো $10,000 স্টিল আপনি নেগেটিভ আছেন। আপনার এটা যদি মনে করেন 20,000 যে ক্যান্সেলেশন অফ ডেট হয়, ওইখান থেকে 10,000 বাদ দিয়ে আপনার এটাকে রিডিউস করা যেতে পারে। সো এইভাবে করলে আপনি মেবি আপনার পুরোটাই আমরা আপনাকে দেখতে হবে যে আপনার এই এই ইনস্টলমেন্টসে আছে কি না, ওইটা আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আমরা ক্যালকুলেশন করে দেখে যদি ব্যালেন্স জিরো করা যায় করতে পারবো, আর নাইলে আপনি হিসাব নিকাশ করে যতটুকু দেওয়া দিতে হবে দিতে হবে। আমরা কি আরেকটা প্রশ্ন নিব না আলোচনায় আসবো? না প্রশ্ন নিই, তাহলে আমরা প্রশ্নটি নিয়ে নিই এবং দর্শক খুব সংক্ষেপে প্রশ্ন করলে ভালো হয়। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী, আমি পারভেজ বলছি ব্রঞ্জ থেকে। জি পারভেজ ভাই বলুন। আপনার মাধ্যমে হাশেম ভাই, হাশেম স্যারের কাছ থেকে একটা প্রশ্ন আমি জানতে চাই। বর্তমানে তো সরকার যে অবস্থা অচল অবস্থায় আছে, এখানে কি আমাদের ট্যাক্স ফাইলে কোনো সমস্যা হবে কি না, বা এই রকমের যদি অচল অবস্থায় থাকে? ধন্যবাদ পারভেজ সাহেব আপনার এইগুলি সবার মনে এই প্রশ্নটা, আমরা রিফান্ডটি অন টাইমে পাবো কিনা। তবে এই মুহূর্তে আমাদের কাছে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে আপনার হোয়াইট হাউস থেকে বলে দেওয়া হচ্ছে অন টাইমে আপনার যেভাবে স্কেজুয়েল করা আছে রিফান্ডের সেইভাবে ছেড়ে দেওয়ার জন্য, এখনই কিন্তু বলে নাই যে রিফান্ড দিলে হবে। সো পার আজকে পর্যন্ত ইভেন দো গভর্নমেন্ট পার্সেল শাট ডাউন অলমোস্ট 24 ডেজ, আই বিলিভ 24 দিন চলছে। আজকে আমি একটু আগে একটা নিউজ পেয়েছি যেটা হচ্ছে 700 IRS এমপ্লয়ি স্টিল কাজ করতে, যেটা হচ্ছে আপনার ইনকাম ভেরিফিকেশনের জন্য রিওপেন করছে, মানে তাড়াতাড়ি করে ইনকামটা ভেরিফিকেশন করে যেন আপনাকে রিফান্ডগুলো পে করে দিতে পারে। সো এই মুহূর্তে এখনও পর্যন্ত ওরা বলে না রিফান্ড দিলে হবে, তবে হোয়াইট হাউস থেকেই বলে দেওয়া আছে যে অন টাইমে যেন রিফান্ডটা ছেড়ে দেওয়া হয়। সো হোপফুলি উই আর ফাইন, উই আর মানে এই জায়গাটিতে হয়তো প্রভাব, নেতিবাচক প্রভাব ফেলছে না আপাতত, মানে এই মুহূর্তে আজকের পর্যন্ত যে খবর। আমরা কথা বলছিলাম সেলফ এমপ্লয়েড, সেই জায়গাতে তারা কিভাবে ট্যাক্স ফাইল করবেন সেই জায়গাটিতে আপনি ব্যাখ্যা করছেন। তো সেখানে আমরা বলছিলাম স্কেজুল সি, আর একটা স্কেজুল সি ইজি আছে। ইজিটা হচ্ছে আপনার লেস দেন যদি 5,000 নিচে আপনার ডিডাকশন থাকে সেক্ষেত্রে আপনি স্কেজুল সি ইজি ইউজ করতে পারেন। সো তো কিন্তু আপনার একটা অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য আপনার যেটা আমরা আজকে এই এই টিভি এই প্রোগ্রামে বসছি সেটা হচ্ছে অ্যাকুরেট হিসাব নিকাশ রাখতে হবে। আপনি যদি কিভাবে রাখবেন সেটা বিভিন্নভাবে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, স্কেজুল সি অর্থ হচ্ছে আপনি একটা সোল প্রপার্টিশিপ বিজনেস অর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। সো সোল প্রপার্টিশিপ বিজনেস ইজ কাইন্ড অফ বিজনেস, ইট কুড বি আপনি ট্যাক্স, আপনি কর্পোরেশন ফরমেট করেন নাই কিংবা এলএলসি ফরমেট করেন নাই, কিন্তু এলএলসি এবং সি কর্পোরেশনের মতো এই এই এস আপনার এলএলসি এবং সি কর্পোরেশনের মতো আপনার এই আপনার সেলফ এমপ্লয় একটা কিন্তু বিজনেস। তো এই বিজনেসের জন্য ওগুলো যেমন অ্যাকুরেট রিটার্ন হিসাব নিকাশ রাখতে হয়, তদ্রুপ আপনি এই বিজনেসের জন্য অ্যাকুরেট হিসাব নিকাশ রাখতে হবে। তো কীভাবে রাখবেন, আপনি যদি মনে করেন লেটস সে কনস্ট্রাকশন ওয়ার্কার, তারা প্রথমে তাদের
নাম দিয়ে অথবা বিজনেস নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে তাদের ডেবিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড থাকে, তো তারা যে জিনিসগুলো পারচেস করে সেটা কিন্তু আপনি ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, কিন্তু সবগুলো কিন্তু আপনার ব্যাংকে রেকর্ড হচ্ছে, অল দ্য এক্সপেন্স। আর ইনকাম যেগুলো করবেন, 1099 বলেন, ক্যাশ বলেন, দ্যাট হ্যাজ টু বি ডিপোজিট অল দ্য মানি টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো আমরা কিন্তু বছর শেষে ইভেন যদি আপনি কিছুই না করেন, আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে সব কিছু বের করে দিতে পারি, ঠিক আছে? তবে আমাদের কমিটি যেটা দেখি, যে নেগেটিভ সাইড যেটা দেখি, আপনি কিন্তু ন্যাচারাল বিজনেস, বিভিন্ন বিজনেস, যেমন আপনার ট্যাক্সি ড্রাইভার কথা ধরেন, ফুড ভেন্ডারের কথা ধরেন, ওদের ধারণা হচ্ছে আপনি এটা কাইন্ড অফ বিজনেস, এটা হচ্ছে আমার ইনকাম, তারপরে করে কি পার্সোনাল এবং বিজনেস একসাথে করে ফেলে, তো যার ফলে এটা আপনার হিসাব নিকাশে। যেমন মনে করেন আপনি ইনকাম করলেন এবং আপনি খরচ করবেন, খরচ কিসের, আপনার হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ, বেসড অন সেই বিজনেসের উপর আপনি এক্সপেন্সগুলো খরচ করলে সেই ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নিকাশে ঠিক থাকবে। মানে আপনি আলাদা অ্যাকাউন্টের কথা বলছেন, যে অ্যাকাউন্ট একটি থাকবে বিজনেস রিলেটেড আর একটা পার্সোনাল। কিন্তু অনেক সময় বিজনেসের ডেবিট কার্ড দিয়ে আপনি গোসারি করে ফেলতেছেন, বাট এটা ইজ নট বিলং টু ইউর বিজনেস, তো এই জন্য আপনার এই হিসাবগুলো করতে ঠিকমতো হয় না। আর যদি আপনি এটা ঠিকমতো রাখতে না পারেন, তাহলে রেকর্ড কিপিং বুক, যেটা আপনি একটা স্প্রেডশিট নিয়ে, কিন্তু আপনি সিম্পলভাবে, অনেকে বলে যে ভাই আমি তো কম্পিউটার বুঝি না, তারা কিন্তু একটা স্প্রেডশিট নিয়ে, সাদা কাগজ নিয়ে ডে বাই ডে লিখে রাখতে পারে যে আমার আজকে এত টাকা ইনকাম। সেটা কি আরসিই করবে, অ্যাপ্রুভ করে সাধারণত, যেটা হাতে লেখা? ইয়েস, ডে বাই ডে যদি আপনি লেখেন, কিন্তু এখানে যদি বুঝতে হবে, আমি আমি যদি অডিট করি, সো মনে করেন আপনি যদি একদিনে, যে এক বছর হিসাব যদি করে ফেলেন, আমি বুঝতে পারবো যে এটা একদিনে করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি ডে বাই ডে করেন, এটা কিন্তু বোঝা যায় কিন্তু। সো আপনার এটা অবশ্যই আইরিসকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং এটা নট অনলি দ্যাট আপনি নাম্বারটা লিখলেন, পাশাপাশি রিসিটটাও রাখতে হবে, তাহলে এটার সাথে ম্যাচ করতে হবে, ম্যাচ করলে ওরা এটা অ্যাকসেপ্ট মাস্ট করতে হবে। মানে সেটি আমাদের বছরের শুরু থেকে প্ল্যান করে ফেলা উচিত, এবং নট লাইক সারা বছরে একদিন আপনি ও এটা করে ফেললাম আমার এক্সপেন্স, সেটি ঝামেলাও হয়। এবং এই কারণে কি অডিট বেশি হয়, সেলফ এমপ্লয়েদের অডিট বেশি হয় কেন, মানে কারণগুলো? কারণ হচ্ছে আপনি দেখেন, যাদের ইনকাম 200,000 থেকে 1,000,000 ডলার ইনকাম, সেটা হচ্ছে আপনার 0.8% আপনার কি হচ্ছে অডিট হচ্ছে, এটা W2 ইনকাম। আর যাদের স্কেজুয়েল সি ক্যাশ ইনকাম, তাদের অডিট হচ্ছে 1.6%। প্রতি 23টা রিটার্নের মধ্যে একটা অডিট হয়। কেন কেন হয়? কারণ সেলফ এমপ্লয়েড একটা সুযোগ আছে যে আপনার এক্সপেন্স দিয়ে আপনি যেভাবে হোক ইনকামটাকে কমিয়ে আনতে চান, যদিও মনে করেন যে আপনার এক্সপেন্স এতগুলো নয়। সো এই কারণে দেখে যে আপনার ইনকাম হচ্ছে 1,000,000 ডলার, আপনি এক্সপেন্স দেখাচ্ছেন 9, ইট কুটি হইতে পারে আপনার, যদি অ্যাকুরেট রেকর্ড থাকে ইজ গুড, বাট সামটাইম আপনি শুধু নাম্বার বসাচ্ছেন, মানে ট্যাক্স অফ ইনকামকে রিডিউস করার জন্য। এই জন্য আইআরএস দেখতে চাই যে আপনি অ্যাকুরেট এক্সপেন্সগুলো হিসাব নিকাশ করে বসাচ্ছেন কি না, মানে সে কারণে অডিট। তাহলে এই এই অডিট থেকে বাঁচার জন্য কি করণীয়, কি পরামর্শ দিবেন? অডিট থেকে বাঁচার জন্য আপনার যেটা করতে হবে, আমি আগেই বলেছি যে একটা রেকর্ড কিপিং বুক মাস্ট রাখতে হবে, এটা আপনার মাস্ট করতে হবে, এবং সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে আপনার বিজনেসের জন্য। সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না করেন, তাহলে আপনি কীভাবে টাকাগুলো যে আপনি বিজনেস ইনকাম হচ্ছে সেগুলো আপনি কীভাবে জমা দিবেন, ঠিক আছে? অনেক অনেকের, আমাদের ট্যাক্সি ড্রাইভারদের অনেক সময় দেখা যায় তারা কী করে, তারা বলছে না আমার হিসাব নিকাশ তো আপনার ইয়াতে আসবে, কোথায় আসবে, 1099 চলে আসবে, অথবা জিপিএস স্টেটমেন্টে আসবে। জিপিএস স্টেটমেন্টে আপনার শুধু ইনকামটা চলে আসছে, কিছু কিছু এক্সপেন্সও মনে চলে আসে, কিন্তু আপনি যে গ্যাস পারচেস করছেন, এই গ্যাসটা কিনছেন আপনি গাড়ি চালানোর জন্য, এটা তার জিপিএস স্টেটমেন্টে আসবে না, এটা আপনি নিজেই পারচেসটা আপনাকে রেকর্ড রাখতে হবে, ঠিক আছে? তারপরে আসছেন আবার কিছু মনে করেন যে আপনার আদার রিপেয়ার মেনটেনেন্স কিছু করছেন, এগুলো যদি আপনি রেকর্ড ঠিকমতো না রাখেন, তাহলে আপনি কীভাবে ট্যাক্সেশন বলবেন আমার এক্স অ্যামাউন্ট অফ মানি এই ডিডাকশন হয়েছে? আপনি নাম্বার বললে হবে না, আপনাকে রিসিট সহ একইভাবে, মানে হয় রেকর্ড কিপিং কিংবা আমরা বিজনেস রিলেটেড আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট সেই জায়গাটি রাখতে পারি। অনেকক্ষণ ধরে একজন ফোনে আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহেদ বলছিলাম ফ্লোরিডা থেকে। জি ভাই, স্যারের কাছে আমার প্রশ্ন, যদি কেউ ফার্স্ট টাইম বাইয়ার থাকে, তাহলে এই আপনার ট্যাক্সে কি কি বেনিফিট পাইতে পারে এই বছরে? আমি বাড়ি কিনছিলাম এই লাস্ট ইয়ারে আর কি, প্লিজ একটু জানাবেন। ওকে, ধন্যবাদ শাহেদ ভাই, আপনি বলেছেন ফার্স্ট টাইম বাড়ি কিনেছেন, কংগ্রেচুলেশন ফর দ্যাট নিউ হোম। ফার্স্ট টাইম যদি আপনার এটা দেখতে হবে, আপনি আমি হয়তো ডিসকাউন্স করে হয়ে গেছে, ওয়ান ফ্যামিলি টু ফ্যামিলি, সো ওয়ান ফ্যামিলি যদি হয় আপনি শুধু ডিডাকশান নিতে পারবেন আপনার মর্গেজ ইন্টারেস্ট অ্যান্ড আর আপনার হচ্ছে প্রপার্টি ট্যাক্স, এই দুইটা আপনি আপনার আইটেমাইজ করলে এগুলো বসাতে পারেন, এটা ডিডাকশান। আর যদি রেন্টাল প্রপার্টি হয়, সেক্ষেত্রে আপনার যে বাড়ির যে
খরচ যেদিন থেকে সার্ভিসে, আপনি কিন্তু বাড়ি কেনার পরে যদি আপনি সার্ভিসে না দেন, মানে রেন্টে না দেন, তখন কিন্তু আপনি এই ডিডাকশন নিতে পারবেন না। ওয়ান্স ইজ ইন দ্য সার্ভিস তখন আপনি এই ডিডাকশনগুলো, আপনার রিপেয়ার মেনটেনেন্স সবগুলো আপনি ডিডাকশন নিতে পারবেন। তবে আই বিলিভ 2009 and 2008 মধ্যে নতুন হোম বায়ার ক্রেডিট যেটা 8,000 ছিল, এটা এই মুহূর্তে নাই, সুতরাং এটা আপনি পাবেন না, তবে আপনি শুধু ডিডাকশন নিতে পারবেন। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতিদের পরে এসে আরও বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিসের বিশেষ পর্ব, আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি, মোহাম্মদ হাশেম আছেন আমাদের সাথে। আমরা নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ হাশেম আছেন। তিনি আরসি এনরোল এজেন্ট আর সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের। মোহাম্মদ হাশেম, আমরা চেষ্টা করছি যে নতুন যে ট্যাক্স আইনের পরিবর্তনগুলো সেই জায়গাটি নিয়ে আলোচনা করতে, এবং অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে আমরা সাধারণত একটু টিপস, আমি বলবো যে মানুষকে সচেতন করার জন্য কিছু আমরা বলে থাকি আমাদের প্রতিটি অনুষ্ঠানের যে ফরম্যাট আমি বলবো সেই জায়গাটিতে থেকে। এখন আপনাদের কাছে জানতে চাই যে বেশিরভাগ ট্যাক্স সিজনে দেখা যায় যে অনেক নতুন মানুষ হয়তো তাদের অফিসটি ছিল না, নতুনভাবে ট্যাক্স ফাইল শুরু করেন এবং তারা সিজনাল, এবং তাদেরকে কিন্তু আপনি এই ট্যাক্স সিজন ধরেন 28 তারিখে শুরু হচ্ছে এপ্রিল, এরপরে কিন্তু খুঁজেও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি যে তাদের কাছে তো আমরা না বুঝেই যাচ্ছি? হ্যাঁ, ধন্যবাদ নপুর এই প্রশ্নের জন্য। আসলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যেটা আপনি তুলেছেন, সেটা হচ্ছে যে এই যেটা হচ্ছে মৌসুমে, ট্যাক্স মৌসুমে অনেক ট্যাক্স প্রিপেয়ার রেডি হয়ে বসে যায়, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু অনেক সময় এই 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 ক্রেডিটগুলো, মনে করেন আপনি আপ টু ডেট দিস কন্টিনিউ প্রফেশনাল ক্রেডিট যেটা, এগুলো না নিয়ে সফটওয়্যার কিংবা আপনার এই অফিসে একটা ছোটো করে নিয়ে বসে যায়। কিন্তু এদের মধ্যে এদের যদি করেন, যদি আপনি ট্যাক্স রিটার্ন করার পরে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি ওদেরকে খুঁজে পাবেন না। কেন? কারণ কি, তারা আসছেই সিজনাল, আর বছরের আগে পরে তারা কী করে, তারা হয়তো অন্য কাজ করে, যার ফলে ওদের কাছে যদি আপনি ট্যাক্স রিটার্ন করে থাকেন তাহলে অনেক সময় বিপদে পড়তে পারেন। কারণ আপনার ট্যাক্স সিজনের পরে, ট্যাক্স সিজন করা, ট্যাক্স ফাইল করার পরে কিন্তু আপনার এখানে সে তা নয়, আপনার যদি কমপ্লিকেটেড ট্যাক্স রিটার্ন হয়, আপনার যদি কোনো ইনকাম যদি একটু জমা দিতে, ইনকাম যদি অ্যাড করতে হয়তো কোনো ভুলে গেছেন, 1099 একটা দেরিতে আসছে, কোনো ডিডাকশান বাদ পড়েছে, এগুলো যদি আপনি অ্যামেন্ডমেন্ট করতে চান তাদের কাছে যাবেন। কিন্তু তারা যদি অফিসে না থাকে তাহলে আপনি কী করবেন? আর ইনফরমেশানগুলো তো ওনাদের কাছেই থাকবে। হ্যাঁ, সো এই জন্য আপনি সবসময় যারা সারা বছর ট্যাক্স রিটার্ন করে এবং অফিস থাকে তাদের কাছে যাওয়া জরুরি। এবং এগুলা আরেকটা প্রশ্ন এখানে বলতে হয় যেটা হচ্ছে যে তো ট্যাক্স প্রিপেয়ার আমরা কিভাবে জানবো, বুঝবো যারা সিজনাল আর এটা? তো আমি আমি প্রায় সময় বলে থাকি যে আপনি IRS যে নতুন একটা প্রোগ্রাম করেছে ওদের ডাটাবেস, সেটা হচ্ছে যে ট্যাক্স প্রিপেয়ার কিভাবে হায়ার করবেন। সো সেটা করার জন্য ওরা বলছে যারা আপনি সেটা IRS ওয়েবসাইটে গেলে পাবেন ট্যাক্স প্রফেশনাল, আর কাদেরকে হায়ার করবেন, 1 নম্বর মনে করি ইনরোল এজেন্ট, 2 নম্বর CPA, 3 নম্বর অ্যাটর্নি, 4 নম্বর হচ্ছে অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রাম। এই 4 গ্রুপের যারা থাকে তাদের কাছে ট্যাক্স রিটার্ন করলে আপনি বিপদে পড়বেন না। কিন্তু এর কারো কোনো ক্রেডেনশিয়াল যদি না থাকে তাহলে ওদের কাছে যান, তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। ওয়াই? ইভেন দ্য অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রাম সেটা কিন্তু অনেকে আপডেট হচ্ছে, এই জন্য IRS লিস্টিংয়ে আছে। কিন্তু আপনি যদি কোনোটাই নাই তাহলে ইটস মিনিং দ্যাট আপনি আপনি কন্টিনিউ নতুন যে ল হচ্ছে এগুলো আপনি আপডেট নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি ব্যাংকে গিয়েছিলাম একদিন ভিজিট করতে, হয়তো কিছু টাকা উইথড্র করতে হবে, সেখানে এক প্রফেশনাল সাথে দেখা, আমি নাম বলতেছি না, তো ওনাকে বলছে আপনি কি রেডি হচ্ছেন? ক রেডি তো আছি, তো আমি তো অনেক কিছু চেঞ্জ আছে, কেমন লাগছে? ক কী আর চেঞ্জ হয়েছে, শুধুমাত্র একটা ফর্ম চেঞ্জ হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন, সো হি ইজ নট আপ টু ডেট দ্য ট্যাক্স ল। তো ওই সব লোকের কাছে যদি আপনি ট্যাক্স রিটার্ন করতে যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য আমরা বলি সবসময় আপনি IRS ওয়েবসাইটে গিয়ে ক্রেডেনশিয়াল লোকদেরকে খুঁজেন, তাদের কাছে গেলে আপনি ঠিকমতো ট্যাক্স রিটার্নটা করতে পারবেন। ভবিষ্যতের আশঙ্কাটি থেকেও আমরা বাঁচতে পারি। ফোনে আছেন, একটু অপেক্ষা করছেন, আমরা নিয়ে নিই, তারপরে ফাঁকে ফাঁকে আমরা আলোচনা করব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, জি, আপনার নামটি বলে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম আহমেদ। ওয়ালাইকুম আসসালাম আহমেদ ভাই, বলুন।
আমার একটা প্রশ্ন হাসান ভাইয়ের কাছে, যে আমি লাস্ট ইয়ারে 2018 এর মার্চে একটা বাড়ি কিনছি উৎসাহিতে, একটা মেনের বাড়িটা। তো ওইটা কেনার পরে আমি আমার রেনোভেশন করতে অন্তত প্রায় 50-60 টাকা আমি পার্সোনালি মানে করতে করছি। তো ওইটার থেকে আমি যদি কোনো বেনিফিট হয়ে যদি আমি ধরেন মানে ওই যে হোম ডিপোর থেকে অনেক আমার খরচ হয়েছে, প্রায় 20-25 টাকার মতো খরচ হয়েছে হোম ডিপোর থেকে, আমি ফ্রান্সি কন্ট্রাক্টরকে আরো 20-25 টাকা দিতে হয়েছে। ধন্যবাদ আহমেদ ভাই, এগেইন কংগ্রেচুলেশন ফর দ্য নিউ হোম। আপনি বলেছেন মার্চে বাড়ি কিনেছেন, সেটা হচ্ছে আপনি রিপেয়ার মেনটেন করছেন 50,000-এর মতো, কিন্তু এখানে আমরা একটা জিনিস বলে রাখি, আপনার ওয়ান ফ্যামিলি যেহেতু আপনি শুধুমাত্র আপনি প্রপার্টি ট্যাক্স অ্যান্ড দেন মর্গেজ ইন্টারেস্টটা ডিডাকশন করতে পারবেন আইটেমাইজে। আপনি যে এক্সপেন্সটা করেছেন, এটা কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ক্রেডিট, সেটা আপনি নিতে পারেন মেবি $500 মতো, বাট আপনার যে টাকাটা আপনি খরচ করছেন এটা আপনার চলে যাবে বেসিসে। বেসিসের মনে হয় আমি কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম, আপনি যদি $500,000 দিয়ে যদি বাড়ি কিনেন, তো যেহেতু রিপেয়ার মেনটেন করেছেন সেটা আপনার ইনকামের সাথে আপনার বাড়ির পার্সেস অ্যামাউন্টের সাথে যোগ হবে, আপনার বাড়ির মূল্য হবে $550,000। তো আপনি যখন বিক্রি করতে যাবেন, ইভেন আপনি বাড়ি নিয়েছেন $500,000, তখন আপনি বলবেন যে মাই বেসিস ইজ $550,000, তখন এই যে $50,000 যে ট্যাক্স কম দিতে হবে এটাই হচ্ছে আপনার বেনিফিট। সো আপনি সিঙ্গেল মেম্বার ফ্যামিলি হলে আপনি রিপেয়ার মেনটেনগুলো ডিডাকশন দেখাতে পারবেন না, এক্সেপ্ট আপনার মর্গেজ ইন্টারেস্ট অ্যান্ড অলসো প্রপার্টি ট্যাক্স। থ্যাংক ইউ। আমাদের ফেসবুকে দুজন খুব আমাদের যে সাবজেক্টটি ছিল সে নিয়েই প্রশ্ন করেছেন, যে কারণে আপনার কাছে আমি একটু উপস্থাপন করতে চাই। কে এম আলাউদ্দিন জর্জ, তিনি প্রশ্ন করেছেন, উবার কিংবা লিফট ড্রাইভার যারা, তারা কিভাবে অ্যাডভান্স ট্যাক্স পে করবেন? আমরা যেটি নিয়ে আজকে কথা বলেছি সেলফি এমপ্লয়েড এবং কোয়ার্টারলি আপনি বলেছিলেন, কিভাবে পে করবেন? যদি আপনার যদি ট্যাক্স লাইবিলিটি আপনি দেখেন যে গত বছর আপনার ছিল লেটস সে 1,000-এর উপরে, তাহলে ইউ আর রিকোয়ার্ড টু ফাইল দ্য এস্টিমেট ট্যাক্স। সো এর অর্থ হচ্ছে কি, আপনি বছর শেষে ট্যাক্স রিটার্ন করলেন লেটস সে 2017-এ যদি আপনি ট্যাক্স রিটার্ন করে থাকেন, আপনার হিসাব নিকাশ করে আপনাকে $2,000 দিতে হচ্ছে, তাহলে আপনি আপনি এটা যেহেতু 1,000-এর উপরে আপনাকে প্রতি কোয়ার্টারলি এস্টিমেট ট্যাক্স পে করতে হবে টু রিডিউস দ্য আপনার লাইবিলিটি। সেটা আপনি কোয়ার্টারলি, যেটা আমরা বলে আসছিলাম এপ্রিলের 15 তারিখে, আপনার হচ্ছে জুনের 15 তারিখ, সেপ্টেম্বর 15 তারিখ এবং জানুয়ারির 15 তারিখে আপনার একটা ফর্ম আছে 1040ES, এটার মাধ্যমে আপনি আপনার বেসড অন ইনকাম লাস্ট ইয়ারের ইনকামের উপর ভিত্তি করে আপনি প্রতি কোয়ার্টারলি পে করতে পারেন। এবং বছর শেষে তো এটি তো অ্যাডজাস্ট হচ্ছে, মানে যদি উনি কম দিয়ে থাকেন সেই জায়গাটি একটু যদি, হ্যাঁ কম দিয়ে যদি, মনে করেন আপনি আমাদের কাছে এখন আসলেন, আসার পরে আমরা দেখতেছি আপনি এস্টিমেট ট্যাক্স দিয়েছেন $2,000, কিন্তু আপনার হচ্ছে $3,000 আসছে তা অথবা $2,500 আসছে, সেখানে $2,000 বাদ দিয়ে আর মাত্র $500 দিতে হবে। আর যদি আপনার $1,500 যদি লাইবিলিটি থাকে, $2,000 দিয়ে আসছেন, তাহলে $500 আপনি রিফান্ড পাবেন, কিন্তু আপনার পেনাল্টি হলো না, পেনাল্টি হলো এইভাবে আপনার পে করতে। হোসেন শামীম এই প্রশ্নটির উত্তর যদিও আপনি দিয়েছিলেন, উনি আটলান্টা থেকে প্রশ্ন করেছেন, উনি বলেছেন শাটডাউন গেট ট্যাক্স, মানে ওই যে প্রশ্নটি যে শাটডাউনের অবস্থায় রিফান্ডের জন্য কি লং প্রসেসিং টাইমে যাবে কি না? এখনো পর্যন্ত আমাদের কাছে, আজ পর্যন্ত আমি এই স্টুডিওতে আসা পর্যন্ত আপনার এখনো কোনো এরকম নোটিস আসে নাই। তো আমরা যে নিউজটা আগে দেখেছি সেটা হচ্ছে হোয়াইট হাউস থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে রিফান্ডটা স্কেজুয়াল মতো সেরে দেওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্ড অলসো রাইট নাও 700 যারা এই IRS এমপ্লয়ি, তারা এটাকে এক্সপিডাইট করার জন্য ইনকাম ভেরিফিকেশন প্রসেস কুইকলি করার জন্য ওরা আবার রিওপেন করেছে। সো যাতে ইনকামটা ভেরিফিকেশন, যেমন মনে করেন 1099 W2, সো এগুলোর সাথে অ্যাডজাস্ট, এইগুলোর সাথে ভেরিফিকেশন করে যেন রিফান্ডটা তাড়াতাড়ি সেরে যেতে পারে। সো দ্যাট দ্য গুড নিউজ এই মুহূর্তে। আমাদের ফোনে একজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় ফিরব। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমি বাংলা থেকে বলছি। জি ভাই আপনার প্রশ্নটি? আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথমটি হচ্ছে যে সেলফ এমপ্লয়েড হলে কত টাকা ইনকাম হলে ট্যাক্স পে করতে হবে, আর সেকেন্ড হচ্ছে আমি আমার ওয়াইফ আমার শাশুড়ি আমার ছেলে এবং আমার শালি আমরা কি একসাথে ট্যাক্স পে করতে পারবো?
ছেলে শাশুড়ি একসাথে ইনকাম কার ইনকাম কি সবার আছে নাকি শুধু আপনার ইনকাম আমার আর আমার ওয়াইফের আছে আপনার ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য ফার্স্ট প্রথম কোয়েশ্চন ছিল সেলফ এমপ্লয়ের কত ইনকাম হলে ট্যাক্স রিটার্ন করতে হবে গুড কোয়েশ্চন সো আপনি সেলফ এমপ্লয় ক্যাশ ইনকাম যদি বছরে নট অনলি মান্থ বা উইকলি বছরে যদি 400-এর উপরে যদি ইনকাম করেন ইউ আর রিকোয়ার্ড টু ফাইল মানে বছরে $400 উপরে ক্যাশ ইনকাম নাও আপনার যদি মেরিট ফাইলিং জয়েন হন বা মেরিট সিঙ্গেল হন সিঙ্গেল হইলে W-2 12,000-এর নিচে যদি ইনকাম করেন ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল 12,000-এর উপরে হইলে আপনি ফাইল করতে হবে মাস করতে হবে আর মেরিট ফাইলিং জয়েন হলে $24,000 উপরে হলে আপনার করতে হবে মাস করতে হবে কিন্তু ক্যাশের বেলায় আপনার $400-এর উপরে হলে আপনাকে মাস ট্যাক্স ফাইল করতে হবে বিকজ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেট 6.2% 1.45 যেটা হচ্ছে মেডিকেট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হয় অ্যান্ড আরেকটা কথা বলে রাখি আর আরেকটা ল বাই ল আপনি যদি কোনো জায়গায় কাজ করেন কোনো অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অথবা কারো আন্ডার সে যদি আপনাকে 1099 দেয় লেটস আপনাকে সে পে করলো $800 সো $600-এর উপরে যদি হয় তাকে মাস্ট 1099 ইস্যু করতে হবে এখানে জিনিসটা বছরে সো $600 আর হচ্ছে সেলফ এমপ্লয়েড যারা তার $400 $600 কাদেরকে কোম্পানি কে কোনো কোম্পানি যদি লেস আমি একজন ভেন্ডার হায়ার করছি প্লেয়ার দেওয়ার জন্য তাকে যদি আমি প্রতি সপ্তাহ সপ্তাহ মনে করেন $100 করে দিলাম আমি যদি $600 বেশি দিই আই হ্যাভ টু ইস্যু দা 1099 অ্যান্ড সাবমিট টু দা IRS ঠিক আছে সো এটা হচ্ছে 1099 বেলায় আর বছরে যদি আপনি $400 উপরে ইনকাম করে থাকেন তাহলে ইউ আর রিকোয়ার্ড টু ফাইল মাস ফাইল করতে হবে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি জানিছিল না শাশুড়ি এবং শালিদের দেখাতে পারবেন যেহেতু আপনার যেহেতু আপনি মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন করবেন আপনি এবং আপনার ওয়াইফ মেরিট ফাইলিং জয়েন্টলি এবং সবাইকে ডিপেন্ডেন্ট দেখাবেন যদি তাদের কোনো ইনকাম না থাকে তো আপনার জন্য একটা গুড নিউজ যেখানে আপনি শাশুড়ি বলছেন তার জন্য নতুন এবার ট্যাক্স ক্রেডিট যেটা শিপটা প্রুভ করতে হবে এজটা থাকতে হবে তারপরে মনে করি ইনকাম কোয়ালিফাই হতে হবে সো ইএসির ব্যাপার সেটা আলাদা জিনিস কিন্তু আপনি আদার ডিপেন্ডেন্ট হইলে আপনি 6 মান্থ এবং মোর দেন 50%-এর বেশি যদি ওর এক্সপেন্সটা আপনি প্রোভাইড করেন দেন ইউ ক্যান ফর দ্য ডিপেন্ডেন্ট আমাদের ফোনে আছে আমাদের লাস্ট প্রশ্ন হবে এটি একদম অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে দুজন আছেন একটু ঝটপট আমরা প্রশ্নগুলো নিয়ে নিই কে আছেন ওয়ালাইকুম আসসালাম আমি কিছু স্টক সেট করছিলাম আর কি তো এটা আমি W-2 তে কাজ করি তো স্টক থেকে কিছু প্রফিট ছিল কিন্তু আমি যখন ইয়ারলি গত বছর ফাইল করলাম তখন সবগুলো একসাথে অ্যাড করলাম তো আমার কোনো রিফান্ড ছিল না কারণ আমার অ্যাকাউন্টে বলছে যে সবগুলো যদি আমি অ্যাড করি তাহলে আমার কোনো রিফান্ড নাই বিকজ আমি মানে যে রিফান্ডটা দেওয়ার কথা ইউজুয়ালি আমি $500-$800 এগুলো দিয়ে নেই বলতে যে এটা আরো তোমার ডিউ হয়ে গেছে কোনো রিফান্ডে পাইনি ধরেন আরেকটা কথা হলো ধরেন আপনি বলছেন $600 উপরে হলে কি এখন আমার কথা হলো যে কি এগুলা থেকে এখন যেমন এখন মার্কেট কালেকশনে আছে অনেক ডিউ আছে আমার তো এগুলা কি দেখানো যাবে কিনা যে আমার এখন আমি তো এখন লসে আছি যা তো কতটুকু আমার প্রফিট ছিল রাইট ধন্যবাদ ধন্যবাদ আপনার দুই তিনটা প্রশ্ন ক্লিয়ার করে দিই একটা হচ্ছে আপনার যদি ক্যাশ ইনকাম মোর দেন ফাইলিং রিকোয়ারমেন্ট যেটা যে প্রশ্নটা ছিল $400 উপরে হইলে আপনি ইউ টু ফাইল অ্যান্ড পাশাপাশি আপনি W-2 অ্যাড করবেন যদি আদার ইনকাম থাকে আর স্টকের ব্যাপারে সেখানে যদি আপনার আপনি যে টাকা দিয়ে কিনলেন আবার যে টাকা দিয়ে বিক্রি করলেন ওখানে যদি আপনার বেসিস থেকে আপনার ওই এই যদি ইয়া হয়ে যায় মানে বিক্রি করার পরিমাণ যদি আপনার প্রফিট আসে সেক্ষেত্রে আপনার এই
প্রফিটটাও যোগ করতে হবে, ক্যাপিটাল গেইন যেটা। সো ক্যাপিটাল গেইনও আপনার ইনকামের সাথে যোগ হয়ে আপনার কী হবে, আপনার ট্যাক্স দিতে হবে। নাও আপনার যদি লস হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম লস করতে পারবেন $3,000 আপনি ম্যাক্সিমাম লস নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। ফর এক্সাম্পল আপনার লস যদি হয় $10,000, ইউ ক্যান টেক দ্য ম্যাক্সিমাম $3,000 লস ওয়ান ইয়ারে, অ্যান্ড $7,000 এটা আপনার কি ফ্রড হয়ে যাবে নেক্সট ইয়ারে, যদি সেই সময় যদি আপনার প্রফিট আসে ওইটাকে অফসেট করবে। দ্যাটস হাউ স্টক ওয়ার্ক। কিন্তু আপনাকে যদি গেইন মানে আপনার গেইন আসে অবশ্যই আপনার গেইন ট্যাক্স মাস দিতে হবে। নাও হয়তো আপনার এখানে যদি আপনার ইনকামের সাথে যদি আপনার ক্যাপিটাল গেইন অ্যাড হয়ে যায় তো আপনার ট্যাক্সেবল ইনকাম বেড়ে যায়, ট্যাক্সেবল ইনকাম বেড়ে গেলে আপনার ট্যাক্সটা বেশি, তো এই জন্য হয়তো রিফান্ড পান নাই আপনি। রিফান্ড আরেকজন আছেন, আমরা একটু ঝটপট প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভার্জিনিয়া থেকে। সো আমার প্রশ্নটা হচ্ছে, আমি আসলে আমার অ্যাডজাস্টমেন্টের জন্য আমি অ্যাপ্লাই করেছি, সো আমার ওয়াইফ আমাকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাচ্ছে। সো আমরা জয়েন্টলি ট্যাক্স ফাইল করেছিলাম গত বছর, এই বছর আমি অ্যাডজাস্টমেন্টের জন্য আমার কাগজপত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে আমার ওয়াইফ দুই জায়গা থেকে W-2 ফর্ম কালেক্ট করবে, সো আমাকে লয়ার বলেছে যে রিসিটের জন্য অ্যাপ্লাই করতে। এবং আমার ওয়াইফ সে আরেক জায়গায় কাজ করেছে, একটা কোম্পানিতে 1099 তার স্যালারি ইস্যু হয়েছে, বাট স্যালারি দেওয়া হয়েছে পার্সোনাল চেক থেকে। সো সেটা কি অবশ্যই 600 টাকার উপরে ছিল, তো সেটা কি অ্যাড করা যাচ্ছে কিনা, এবং আমি কি রিসিটের জন্য এখন অ্যাপ্লাই করবো নাকি আমি W-2 ফর্ম পাওয়ার পরে অ্যাপ্লাই করবো? ধন্যবাদ। আপনার যেটা হবে এখানে বলছে আপনার ওয়াইফ আপনাকে ডিপেন্ডেন্ট দেখাতে কোনো এক সময়, আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে বলে আসতেছি স্পাউস কখনো ডিপেন্ডেন্ট হয় না, এটা প্যারালালভাবে যাবে, মেরিট ফাইলিং জয়েন হবে। সো আপনি একজন আরেকজনকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন না, আপনার ফাইলিং হবে মেরিট ফাইলিং জয়েন্টলি, সেটা আপনি এবং আপনার ওয়াইফ দুজনে মিলে করবেন। আর আপনি যেটা বলছেন W-2 1099, হ্যাঁ 1099 যদি আপনি ইনকাম করেন, নো ম্যাটার ওয়াট, ইভেন $200 ইনকামও যদি হয় স্টিল আপনাকে রিপোর্ট করতে হবে যদি আদার ইনকাম থাকে, কিন্তু আদার ইনকাম যদি না থাকে 400 টাকার উপরে হলে আপনাকে ফাইল করতে হবে। 1099 এর সাথে W-2 ইনকাম সবগুলো ইনকাম একসাথে যোগ করে আপনি মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন করতে পারেন। অ্যান্ড যদি 1099 যদি আপনার ইনকাম বেশি হয় সেখানে যদি আপনার খরচ থাকে তাহলে রিসিটগুলো আপনি সংগ্রহে রাখতে পারেন। আচ্ছা, আমরা অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করেছি, টুকিটাকে অনেক বিষয় চলে এসেছে। মোহাম্মদ হাশেম, সবশেষ উপসংহারে ছোট্ট করে যদি একটু বলতেন। ও আমরা যেহেতু আজকে সেলফ এমপ্লয় সম্বন্ধে কথা বলেছি, আমি আমাদের ট্যাক্স পেয়ারদেরকে একটু বলতে চাই, একটা অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য আপনাকে অবশ্যই আপনার বুক রেকর্ড রাখতে হবে, হিসাব নিকাশ রাখতে হবে, আদারওয়াইজ সেলফ এমপ্লয়ের ইনকাম অ্যান্ড এক্সপেন্স ঠিক মতো না হলে অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন হবে না। যদি অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন যদি আপনি না করতে পারি বা আমরা করতে পারি তাহলে আপনি যদি অডিট হন তাহলে অনেক বিপদে পড়তে হবে, আপনাকে অনেক টাকা ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি সহ দিতে হবে। এই জন্য অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য আপনি সবসময় হিসাব নিকাশ থেকে ট্যাক্স রিটার্ন করবেন, এটাই সাজেশন থাকলো সবার। এবং মোহাম্মদ হাশেম আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এবং প্রিয় দর্শক, সোমবার বুধবার শুক্রবার আমরা মোহাম্মদ হাশেমকে পাবো, আমরা চেষ্টা করব নতুন ট্যাক্স আইন যেটি সেটির কী কী পরিবর্তন এসেছে ব্যক্তিগত এবং বিজনেস পর্যায়ে সেটিরই ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সবাই অনেক ভালো থাকবেন।